हाय फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু ভিন্নতার সাথে বানানো মোচার নিরামিষ ও সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো চাল দিয়ে মোচার ঘন্ট। এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা মোচা খেতে অতটা পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর চালগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরিয়ে এইভাবে একটু চাড়িয়ে রেখে চালগুলোকে সামান্য শুকিয়ে নেব। তবে চালগুলোকে রোদে রেখে শুকিয়ে নেওয়ার দরকার নেই, ফ্যানের নিচে বা এমনি নর্মাল অবস্থায় রেখেই একটু শুকিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালের পরিবর্তে এই রেসিপিতে বাসমতি বা দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন। এরপর একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে একটু শুকিয়ে রাখা চালগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘিটাকে চালের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব। চালগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে চালগুলো যেন খুব বেশি লালচে হয়ে বা পুড়ে না যায়। এবার একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, অল্প লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে 2 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা ও 1টা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। এর সাথে সাথেই দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার গায়ে বা নিচে লেগে লেগে এলে এর মধ্যে অল্প জলের ছিটে দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও মশলাটাকে কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের অল্প নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে একটু চটকে রাখা মোচা। মোচা ছোট ছোট করে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর হলুদ জল থেকে মোচাগুলোকে ছেঁকে নিয়ে অল্প নুন, হলুদ এবং পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে একটু চটকে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে মশলার সাথে 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট পর এর মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আরও 2 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ হালকা গরম জল। অর্থাৎ চালটা আমি নর্মাল 4 কাপে মেপে 1/2 কাপ নিয়েছিলাম, তার জন্যই নর্মাল 4 কাপে মেপে 2 কাপ জল এর মধ্যে দিলাম। এবার জলটাকে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব 10 মিনিট। এর ফলে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে বসে পুড়ে না যায়। লো ফ্লেমে 10 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, 25 গ্রাম ভাজা চীনাবাদাম, 1/2 চা চামচ গাওয়া ঘি এবং 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন চেক করে নিলাম চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপি এরকম একটু ঝরঝরে হলেই খেতে বেশি ভালো লাগে, তাই খুব বেশি জল দিয়ে এটাকে রসালো করবেন না, তাহলে কিন্তু রেসিপির স্বাদ বিগড়ে যেতে পারে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।